সুপ্রভাত বন্ধুরা, শাশ্বতীর পাঁচমিশালি গল্প চ্যানেল থেকে সবাইকে স্বাগত। আমি ভোরবেলা বেরিয়ে পড়েছি, এখন ওই পাঁচটা কটা বাজে বলো তো, 5:20 হবে বোধহয়, হ্যাঁ 5:30 বাজে। তো আমাদের এখানে সবচাইতে পুরনো এবং সবচাইতে বড় দোকান এটা হচ্ছে বুলনের দোকান। এইটা বুলনের এই সেকশনটায় ওর দুটো তিনটে দোকান, তো এই দোকানটায় ভোরবেলা থেকে ও খোলে। এখানে দুধ পাওয়া যায়, যত ভোরে আপনাদের দুধের দরকার আপনারা এখানে চলে আসবেন, দুধ পাবেন। দুধ, বেকারির বিস্কুট, তারপর নানা রকম ড্রাই ফ্রুটসের আইটেম, সব কিছু, চিপস, সব কিছু আপনি পাবেন এখানে। এর দোকানটা আপনাদের চিনিয়ে দিলাম, আপনারা দূর দূরান্ত যেখান থেকেই আসুন না কেন ওকে দেখতে পাবেন। আর রাস্তাঘাট এখন মোটামুটি ফাঁকা, এই যে মর্নিং ওয়াক করছেন কিছু লোক, কিছু ছেলে পুলে, আর ওই দিকে তরকারিওয়ালা একজন বসেছেন, আমি দেখাতে পাচ্ছি না, দিয়ে একটি টোটো যাচ্ছে রাস্তা দিয়ে। আর এই যে সামনেই আমি বলেছি আমাদের এখানে ফ্ল্যাটের আধিক্যটা বেশি, এই যে ফ্ল্যাট বাড়ি তৈরি হচ্ছে এখানে, এখানেও একটা ফ্ল্যাট। তো আমি এখন আপনাদেরকে নিয়ে যাব এই সামনেই আমার পিসির বাড়িতে, আমার বাড়ি থেকে 1 মিনিট দূরত্বে। ঠিক আছে, চলুন বন্ধুরা নিয়ে যাই আপনাদের। বন্ধুরা, আমি আমার পিসির বাড়িতে ঢুকছি। আমার বাড়ির থেকে ঠিক 1 থেকে 1.5 মিনিট দূরত্বে এই বাড়ি। তো বহুদিন আসা হয় না, পিসির বয়স হয়ে গেছে বলেও সে আমাকে দেখতে যেতে পারে না এই কোভিড সিচুয়েশনের জন্য। তো আজকে আমি তো ভোরবেলা উঠি, পিসিও ভোরবেলা ওঠে, তো আমি পিসির বাড়িটা দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে এলাম। চলুন আমরা বাড়িটা আমার সঙ্গে রাস্তার কুকুরও প্রবেশ করে যাচ্ছে বাড়িতে। ঠিক আছে, প্রথমেই না আপনাদের দেখাই, এত সুন্দর ফুল ফুটেছে এখানে, এই যে কাঠটগর বলে এগুলোর, তো কাঠটগর ফুটেছে এখানে, এত সুন্দর, একদম দেয়ালের গাছ এসে তার পাশে বেলি ফুল, এই যে বেল ফুলের গাছ, কি বড় বেল ফুলের গাছ। আর আমার পিসি খুব সযত্নে, আগে পিসেমশাই থাকতে খুবই সুন্দর করে বাগান গোছানো থাকতো, কিন্তু এখন এই যে এইখানে সমস্ত ফুল গাছ, জবা গাছ, এই যে একটি ফুল গাছ, ফুল গাছ আপনারা বাগানটা দেখে শেষ করতে পারবেন না, এই যে জবা গাছ। আচ্ছা, এইখানেও একটা বড় টগর গাছ, বড় টগর গাছ একটা, এই যে বড় টগর গাছ, সুন্দর ফুল ফুটেছে, সুন্দর। এই যে নিচেও সমস্ত কাঠটগর ফুল ফুটে রয়েছে, এই দিকেও জবা গাছ, ওই যে লাল জবা ফুটেছে দূরে, আমি দেখাতে পারছি কিনা জানি না। আর এখানে হচ্ছে পলকে ফুল, পলকে ফুলের গাছ, পলকে ফুলের গাছ, এটা খুব সুন্দর বাগান। অনেকক্ষণই ঘোরাফেরা হলো, তো আমরা দুজনে পিসির ভাইটিতে এই বাগানের ভিতর দাঁড়িয়ে দুজনে মিলে আছি। তো এবার বিদায় নেবার পালা, যাবো বিদায় না, না যাবো, আবার কখনো নিশ্চয়ই আসবো, বাড়ির ভেতরটা দেখাবো, আজকে সময় হলো না বন্ধুরা, নিশ্চয়ই বাড়ির ভেতরটা দেখাবো একদিন, পিসির বাড়ির ভেতরটা। আর কখনো যদি আমি পারি তাহলে ছাতে নিয়ে যাবো আপনাদের, ভীষণ ভালো লাগবে ছাতে গেলে। ছাতে গেলে এই এলাকাটা পুরো দেখা যাবে, বিশেষ করে এখানে যে ঘুরি ঘুরি ফ্ল্যাট বাড়ি সেগুলো দেখানো, নিচে নিচে মানে তোমাকে দেখা যাচ্ছে না, ওপরে আসলে আমি পিসির হাতে ধরতে দিয়েছি স্ট্যান্ড। ঠিক আছে, আর পিসিকে আমি পিয়া বলে ডাকি, ঠিক আছে, ছোট্টবেলা থেকে, ওই যে আমি পিয়া বলা শুরু করলাম সে তারপর থেকে সবাই পিয়া, এমনকি পিসি মানে আমাদের যে ভাই বোনের ঘরের যে ছেলেমেয়েরা ছোটো ছোটো তারাও পিয়া, সবাই মানে নাতি নাতনি সবাই পিয়া। ঠিক আছে বন্ধুরা, এখানে এসে আমার আর একটা চমক হলো, আর একটা পাওনা হলো, বহুদিন পর বাড়ি থেকে বেরোলাম, তো আমার এক বৌদির সাথে দেখা, হ্যাঁ বেশ চেহারা চেহারা খারাপই হয়ে গেছে, তাই হোক দেখে খুব ভালো লাগলো। বৌদি বলো কেমন আছো? গুড মর্নিং। হ্যাঁ ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি গো। তোমাদের এখানেই তোমাদের সাথে দেখা করতে এসেছি, অনেকদিন পর দেখা হলো। হ্যাঁ আমি তো বেরোই না, সাবধান মতন থাকিস, আর কি বলবো। হ্যাঁ হ্যাঁ, তোমরাও ভালো থেকো, ঠিক আছে, চলি তাহলে, পরে দেখা হবে। হ্যাঁ হ্যাঁ, এই যে আর এক দাদা আমাদের,
আমাদের মানে সত্যি কথা বলতে কি ফ্যামিলি শুভাকাঙ্ক্ষী, আমার হাজবেন্ড এনার দোকানেই সারাক্ষণ বসে থাকেন, মানে আমাদের বন্ধু দাদা আমাদের ফ্যামিলির পাশে সবসময় দাঁড়ান সুখে দুঃখে। উনি দোকান খুলতে যাচ্ছেন, এই যে হাতে ব্যাগ ট্যাগ দিয়ে ফুল টুল তোলা হয়ে গেছে। উঠেছেন কখন দাদা? আপনি উঠেছেন কখন? আমি চাইতে উঠি, তারপর উঠে প্রথম বাথরুমে যাই, বাথরুম থেকে এসে তারপরে দাঁত টাত মাজি, মেজে হাত মুখ ধুয়ে ফুল তুলি, ফুল তুলে তারপরে সেবই, সেবইয়ে তারপরে ঠাকুরের কাছে জল ফুল দিয়ে তারপরে দোকানে চলে আসি। ঠিক আছে দাদা, আসি তাহলে, আবার যাব, ভোরবেলা দেখা হবে কখনো। এমন কি মানে জামাই থেকে নাতি নাতনি থেকে সবার বিয়া, খুব মজার ডাক, জানি গো তো ভালো লাগলো, একা একা থাকে তো। আর এই কোভিড সিচুয়েশনে চিন্তা করছিলাম যে মানুষের কি অবস্থা, না যে যারা একা একা থাকে তবু তো আপিয়া ভীষণ অ্যাক্টিভ, ভীষণ নিয়ম কানুন মেনে চলে, ভগবানের আশীর্বাদে এখনো নিজে নিজে টুকটাক করে হেল্পিং হ্যান্ড যদিও আছে, তাও নিজে টুকটুক করে সকালবেলা ফুল তোলা পুজো করা এগুলো সবই করতে পারে, কোনো অসুবিধা হয় না। ব্যাংক পোস্ট অফিস যাওয়া এগুলো পরে আর কি, কিন্তু এই যে একা একা ঘরে বসে থাকা এটা তো খুব কষ্টকর না? তাও মানে মোটামুটি পিয়া সমস্ত মিডিয়ার সাথে পরিচিত, ফেসবুক হোয়াটসঅ্যাপ এমনি কথাবার্তা ওইসবে হয়, ভিডিও কলিং এ হয়, কিন্তু সামনাসামনি তো দেখা হয় না। না আজকে হলো, খুব ভালো লাগলো, আর যাবো আবার মাঝে মাঝে ভোরবেলা যাবো। আর সবচেয়ে বড় কথা কি, এই মানে এই যে কাছের মানুষগুলো দূরাভাষে কিন্তু সবকিছু হয় না, দূরাভাষে সবকিছু সামনাসামনি দেখা হওয়ার একটা মূল্যই আলাদা। যখন মানুষ খুব বিপদে পড়ে বা খুব আনন্দ হয় তখন যদি কাছের মানুষগুলো পাশে থাকে না তখন কিন্তু খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে। একটা মানে বিপদে পড়লে একটা স্বস্তি পাওয়া যায়, মনের জোর পাওয়া যায়, আর যখন আনন্দ হয় তখন মনে হয় আমার আনন্দের সঙ্গে আমার কাছের মানুষগুলো দিল সামিল, এই হচ্ছে কথা। আর তারপরে কি বৌদির সাথে দেখা হলো, বহুদিন দেখা হয় না, বহু নেই বললো তো যে কতদিন থেকে দেখি না, এই আমাকে একেবারে ছোটবেলা থেকে দেখেছি, দেখার জন্য মানে একটা আলাদা রকম নিয়ে থাকে, খোঁজ খবর নিয়ে থাকে আর কি, আমার হাজবেন্ডের সঙ্গে রাস্তায় দেখে নিয়ে খোঁজ খবর নেয়। তাই সেই কথাই বলছি যে প্রবীণ মানুষগুলো এই যে কোভিড সিচুয়েশনে একা হয়ে গেছেন, তারা তাদের সত্যি একটা মানে শারীরিক কষ্টের থেকেও কারো কারো মানুষের যে একাকিত্ব এইটা যেভাবে গ্রাস করেছে, তো এটা চিন্তা করলে খুব খারাপ লাগে। আমাদের তো খারাপ লাগেই বাড়িতে বন্ধ থাকতে, তো তাদেরও কতটা কষ্ট হয়। সেই জন্য ভগবানের কাছে আমাদের, আমরা তো প্রার্থনা করছি, সবাই প্রার্থনা করছি যে এইটা এই সিচুয়েশনটা কেটে যাক, মানুষ একটু অন্তত হেঁটে চলে বেড়াক, হেঁটে চলে বেরিয়ে শান্তিতে হেঁটে চলে বেড়াক, তা নাহলে কিন্তু ভবিষ্যতে খুব মুশকিল হয়ে দাঁড়াবে। বন্ধুরা, আমি সারাদিন টুকটুক করে একটু একটু করে ভিডিও দেখানোর চেষ্টা করেছি, যা করেছি না করেছি, আর এখন হচ্ছে কি সব সময় একদম বিস্তারিত ভাবে আমি ভিডিওটা করতে পারছি না, সেটা আমি প্রতিটা ভিডিওতেই বলছি যে আমি পারছি না, আমার অসুবিধা হচ্ছে, তো সেই জন্য তোমরা তো মানিয়ে নেবে। আর কি বলবো বলো, ফোনের আকাশ বাতাস তোমাদের দেখালাম, যা তো ধরো রাস্তাঘাটে লোকজন কেউ যায় না, সবাই একটু বেলা অব্দি ঘুমোয়, ছুটি আমি যাই, তো সেই জন্য কারোর সাথেই দেখা সাক্ষাৎ হয় না, তো আমি ওই মাস্ক ছাড়াই বেরিয়ে পড়েছি আর কি। তো আমার সারাদিনের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর
সাবস্ক্রাইবটা করতে ভুলো না, আর কি করবে বলো তো, ওই বেলটাকে প্রেস করবে। হ্যাঁ তাহলে কি বলবো, হ্যাঁ শুভরাত্রি বলি এবার, শুভরাত্রি, তোমরা সবাই দেখবো। আমি তাহলে আগামী দিনের জন্য তোমাদের জন্য প্রে করছি, আমার জন্য প্রে করছি, যাতে আগামী দিনটা ভালো আসে এবং আমাদের এই যে পরিস্থিতির মধ্যে আমরা রয়েছি সেই পরিস্থিতিটা যেন আস্তে আস্তে তাড়াতাড়ি কেটে যায়, আমরা যেন একটু স্বাধীনভাবে ঘোরাফেরা করতে পারি, স্বাধীনভাবে চলতে পারি। ঠিক আছে, তাহলে টাটা।